بسم الله الرحمن الرحيم সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম সকল মামলায় জামিনপ্রাপ্ত বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে মুক্তি দেওয়ার জন্য আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলন আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চাকসু ভিপি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আরও অংশগ্রহণ করেছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন আমাদের মাঝে আরও রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সহসভাপতি অ্যাডভোকেট ডক্টর গোলাম রহমান ভুঁইয়া বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ইতিমধ্যে তার বিরুদ্ধে আনীত সকল মামলায় উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়েছেন আদেশ অনুযায়ী আমরা তার মামলার জামিননামা দাখিল করেছি তিনি এখন মুক্তির অপেক্ষায় আছেন এবারে নিয়ে তাকে চারবারের মতো গ্রেপ্তার কারাগার থেকে করা হয়েছে আমরা মনে করছি যে এবারে তিনি মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন সকল মামলা জামিনপ্রাপ্ত বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে মুক্তি দেওয়ার জন্য আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এখন বক্তব্য রাখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সহসভাপতি আইনজীবীদের প্রিয় নেতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার অন্যান্য আইনজীবীবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 2021 সালের 6 সেপ্টেম্বর সংগঠনের একটি ঘরোয়া বৈঠক থেকে গ্রেপ্তার হন পরদিন অর্থাৎ 7 সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে প্রথমে চার দিন ও পরে দুই দিন রিমান্ডে নেওয়া হয় তিনি 8ই নভেম্বর 2021 সালে উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত হন সরকার তার জামিনের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ তার জামিন বহাল রাখেন 2022 সালের 14ই ফেব্রুয়ারি তিনি জেল থেকে বের হওয়ার পূর্ব মুহূর্তে আরেকটি মিথ্যা মামলা দিয়ে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয় 2022 সালের 24শে এপ্রিল তিনি উচ্চ আদালত থেকে আবারও জামিন লাভ করেন সরকার পুনরায় তার জামিন বাতিলের জন্য দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আবেদন পেশ করে সর্বোচ্চ আদালত সরকারের এই আবেদনটি খারিজ করে দেন তিনি জেলখানা থেকে বের হওয়ার পূর্বে আবারও তার বিরুদ্ধে দুদকের কথিত অভিযোগের ভিত্তিতে 2022 সালের 30শে মে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় উক্ত মামলায়ও তিনি এই বছরের অর্থাৎ 2023 সালের 30শে মার্চ হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হন এবারও সরকার পক্ষ আপিল করলে চেম্বার জজ তা খারিজ করে দেন তিনি পরপর তিনবার দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন লাভ করে সর্বশেষে পবিত্র মাহে রমাদানে কারাগার থেকে বের হওয়ার প্রাককালে 16 এপ্রিল 2023 ঈদ উল ফিতরের পূর্ব মুহূর্তে মানুষ যখন ঈদের আনন্দ উৎসবে নিজেরা আত্মনিয়োগ করছে ঠিক সেই মুহূর্তে আবারও তাকে একটি মিথ্যা মামলায় যুক্ত করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় তার প্রেক্ষিতে 27শে এপ্রিল তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হয় আদালত পরবর্তীতে শুনানির দিন ধার্য করেন এবং শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ 29শে মে
তিনি উচ্চ আদালত থেকে আবারও জামিনপ্রাপ্ত হন। এর মাধ্যমে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দেশের সর্বোচ্চ আদালত থেকে সকল মামলায় জামিনপ্রাপ্ত হলেন। ১৩ই জুন অর্থাৎ আজকে ১৫ই জুন দুই দিন আগে তার জামিননামা দাখিল করা হয়। ঠিক এই সময়ে তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। অর্থাৎ আমরা যখন আপনাদের সামনে এই বক্তব্য পেশ করছি এই মুহূর্ত পর্যন্ত তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তিনি সকল মামলায় জামিনপ্রাপ্ত এবং তার জামিননামাটি দাখিল করার কারণে কারা কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই তাকে আর আটক রাখতে পারেন না। আইন অনুযায়ী কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে বাধ্য। কিন্তু আমরা জানতে পারলাম ১৩ই জুন অর্থাৎ পরশু দিন ডিএমপির পল্টন থানা ২৫/৪/২০২১ তারিখের ২৮ নং মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালত বরাবর একটি আবেদন করেছে। এই আবেদনটি আমলে নেওয়া হবে কি না অর্থাৎ এই আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না তার জন্য শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯শে জুন। ১৯শে জুনের পূর্বে সেই দিন যদি আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় তাহলে তিনি আরেকটি মামলার আসামি হবেন বলে বলা যায়। কিন্তু আজকে তিনি কোনো মামলার আসামি নন। এই ধরনের একটি পরিস্থিতিতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বিরুদ্ধে এখন আর কোনো মামলা নেই, সেহেতু তাকে আটক রাখা সম্পূর্ণ ব্যয়নি ও উচ্চ আদালতের নির্দেশের পরিপন্থী। ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রথমে হাইকোর্টে তারকে যেন গ্রেপ্তার করা না হয় এবং তাকে যেন হ্যারাসমেন্ট করা না হয় এই জন্য ১৭/৫/২০২২ তারিখে মহামান্য আদালত একটি আবেদন একটি আদেশ দেন। এই আদেশটি সুপ্রিম কোর্টে কিছুদিন স্থগিত থাকার পর সেই স্থগিত আর কার্যকারিতা নেই, সুতরাং আদালতের সেই আদেশটি বহাল রয়েছে। আমাদের কাছে সেই আদেশটি বর্তমানে হাতে রয়েছে। এই আদেশের মাধ্যমে মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার করা যাবে না এবং হ্যারাসমেন্ট করা যাবে না। সুতরাং কারা কর্তৃপক্ষ হাইকোর্টের এই আদেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এই মুহূর্তে তাকে মুক্তি দিবেন এটাই আমাদের প্রত্যাশা। আজকে আমরা অধ্যাপক গোলাম পরোয়ারের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে সরকারের কাছে দেশবাসীর কাছে প্রিয় সাংবাদিকদের মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য তার নিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে যারা তার মামলা আমরা মোকাবেলা করছি এবং যারা জজ কোর্টে মামলা মোকাবেলা করছেন আমরা এই সাংবাদিক সম্মেলনে এসে হাজির হয়েছি। আমরা আমাদের বক্তব্য তুলে ধরলাম। আমাদের সর্বশেষ কথা হচ্ছে এই মুহূর্তে যেহেতু অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বিরুদ্ধে কোনো মামলা নেই, সকল মামলায় তিনি জামিনপ্রাপ্ত, সুতরাং কারা কর্তৃপক্ষ অবিলম্বে তাকে মুক্ত করে দেশের আইন সংবিধান এবং উচ্চ আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন এই আহ্বান আমরা কর্তৃপক্ষের নিকট রাখতে চাই। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা দেখেন এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা রয়েছে ২০১৬ সালের সুপ্রিম কোর্টের একটা আদেশ, এই আদেশটি ডিএলআরে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি আটক থাকেন কারাগারের ভিতরে আর উচ্চ আদালত থেকে যদি তিনি জামিনপ্রাপ্ত হন তাহলে তাকে আর অন্য কোনো মামলা গ্রেপ্তার দেখানো যাবে না। যদি রাষ্ট্রপক্ষ তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে তাহলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অথবা জজ সেই আবেদন গ্রহণ করবেন না। দিস ইজ দ্য অর্ডার অফ দ্য কোর্ট, এটা আদালতের নির্দেশ, হাইয়েস্ট কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আদেশ। এই জন্য আমরা মনে করি যে ওনার বিরুদ্ধে আর কোনো মামলা দায়ের করার কোনো সুযোগ নেই, এটা হলো একটা। দ্বিতীয়ত হলো যে আমরা এখানে উল্লেখ করেছি যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ৫৮১৯ নাম্বার একটি রিট নাম্বার ২০২২ সালের তিনি এই রিট মামলাটি পিটিশনটি দায়ের করেছিলেন। বারবার যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে এই গ্রেপ্তার যেন তাকে না করা হয়। মহামান্য আদালত হাইকোর্ট বিভাগ প্রথমে এটা রুল জারি করেছেন, শুনানি করেছেন, কয়েকদিন ব্যাপী শুনানি হয়েছে। শুনানির পর ১৭/৫/২০২২ তারিখে এই আদেশের মাধ্যমে বলা হয়েছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে কোনো মামলায় অ্যারেস্ট করা যাবে না, হ্যারেস করা যাবে না। সুতরাং এই দুটো কারণে
আমরা আশা করছি যে কারা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে আটক না রেখে তার মুক্তি দিবেন এবং আইনের প্রতি শ্রদ্ধা দেবেন। স্যার গত 29 তারিখে উনি জামিন পেয়েছেন, তার মানে হচ্ছে 17 দিন হয়ে গেছে ভিতরে, কিন্তু 17 দিনে তাকে মুক্তি দেওয়া হলো না। প্রথমত হচ্ছে যে দেখেন আমরা 29 তারিখে তিনি জামিন পেয়েছেন, জামিনের অর্ডার এবং বেল নামা দাখিল করতে করতে বেশ সময় লাগছে, এটা আদালতের প্রসিডিউরের মধ্যে ছিল। দাখিল করা হয়েছে 13 জুন, 13 জুন থেকে নিম্ন আদালত থেকে অর্ডারটা চলে গেছে কারা কর্তৃপক্ষের কাছে। এই মুহূর্তে যদি কারা কর্তৃপক্ষ জামিন নামা দাখিলের পর মুক্তি না দেন তাহলে নিঃসন্দেহে এটা আদালত অবমাননা করা হবে, কারণ আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হলো কারা কর্তৃপক্ষের দায়িত্ব, সরকারের নির্দেশ বাস্তবায়ন করা কারা কর্তৃপক্ষের দায়িত্ব না। সুতরাং আমরা বলছি যে এখন যেহেতু কোনো মামলাই তার বিরুদ্ধে আর নাই, যা ছিল সবটা জামিন পেয়ে গেছেন, কোন আইনের বলে কারা কর্তৃপক্ষ আটক রাখবেন? আটক তো রাখতে পারেন না। ওনারা একটা খোরা যুক্তি নিয়ে আসতেছেন যে আমরা শোন অ্যারেস্টের জন্য দিয়েছি, শোন অ্যারেস্টের শুনানি হবে 19 জুন আর আজকে হলো 15 জন, এই 4 দিন তাকে কোন আইনের বলে আটক রাখবেন? এটা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান পরিপন্থী, সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপন্থী। অতএব আমরা এই মুহূর্তে তার মুক্তি দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমরা যাতে আদালতের এই সিদ্ধান্তটি কার্যকর হয় সেই মর্মেই সকল মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্যই গতকালকে আমাদের জজকোর্টে আইনজীবীগণ জাতির সামনে তাদের বক্তব্য তুলে ধরেছেন, প্রেসের মাধ্যমে আপনারা দেখেছেন। আজকে আমরা সুপ্রিম কোর্টের লয়ারেররা এখানে উপস্থিত হয়ে যাতে আইনের ব্যত্যয় না ঘটে এইভাবে সতর্ক করার জন্যই আমাদের বক্তব্যটা তুলে ধরলাম। আশা করি যে এর মাধ্যমে আদালত কর্তৃপক্ষ, এর মাধ্যমে যারা কারা কর্তৃপক্ষ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সরকার, সকল মহলের কাছে এটা পৌঁছে যাবে এবং তারা আইনের প্রতি শ্রদ্ধা দিকে ওনাকে মুক্তি দেবে। যে আমার মনে হয় যে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার, তিনি ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের, তিনি এখন ওনার সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে তুলে ধরবেন। এরপরে ইনশাল্লাহ আমরা আমাদের সাংবাদিক সম্মেলনের কার্যক্রম শেষ করব। সাংবাদিক বন্ধুগণ, বিসমিল্লাহ রহমান রহিম, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আমার সাথে উপস্থিত এই সাংবাদিক সম্মেলনে লয়ার্স কাউন্সিলের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মতিরহমান আখন এবং অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমাদের আইনজীবীদের পক্ষ থেকে, নিযুক্ত আইনজীবী হিসেবে গোলাম পরোয়ার সাহেবের পক্ষ থেকে আইনি অবস্থা তুলে ধরা হয়েছে, আপনারা এতক্ষণ শুনেছেন। এটা অত্যন্ত পরিষ্কার যে আইনের সমস্ত প্রক্রিয়া, সমস্ত পদ্ধতি অনুসরণ করে, নিয়ম নীতিকে ফলো করে আইনি প্রক্রিয়ায় তার মুক্তির জন্য আর কোনো বাধা নেই। এটা দুঃখের বিষয় যে বারবার মুক্তি পাওয়ার পরেও কারাগার থেকে শোন অ্যারেস্ট করে তাকে মুক্তি ব্যাহত করা হচ্ছে। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনের প্রতি শ্রদ্ধা রেখে, কোর্টের প্রতি, সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধা পোষণ করে এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা পোষণ করে মিয়া গোলাম পরোয়ারকে মুক্তির জন্য আর কোনো প্রতিবন্ধক তৈরি করবেন না। এটা ন্যায়নীতির দাবি, মানবতার, মানবিকতার দাবি, সংবিধানের দাবি, সর্বোচ্চ আদালতের নির্দেশের দাবি। আমরা আশা করব অবিলম্বে কারা কর্তৃপক্ষ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে মুক্তি দিয়ে এই দায় দায়িত্বটুকু পালন করবেন এবং আমরা এই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাংবাদিক সম্মেলনের কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।